রক্তকে যিশু কিনেছিল, আর সত্যি আমরা যিশুর কাছে মূল্যবৃত হয়েছি। প্রভু যিশু আমাদের ক্রয় করেছে। ধন্যবাদ যিশু নামে এবং পবিত্র পিতা তার সমস্ত আশীর্বাদের মধ্য দিয়ে আজকে আমরা যা পেয়েছি প্রভুকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তিনি হচ্ছেন আজকে আমাদের সবকিছুর উদ্দেশ্য। তাই আজকে মাসের যখন শেষ লগ্নে এসেছি আমরা প্রত্যেককে দাঁড়িয়েছি সেই আকাঙ্ক্ষায়, যে আকাঙ্ক্ষায় প্রভু তার ক্রুশে যাওয়ার আগের রাতে বসেছিলেন আহারে। ধন্যবাদ এই প্রভুর দিনে, পুনরুত্থিত দিনে আমার প্রতিটা ভাই বোন কে আমি ধন্যবাদ জানাই, দা হাউস অফ গড চার্চের যারা এখানে উপস্থিত প্রত্যেককে যিশু নামে স্বাগত জানাই, যারা নতুন এসছেন প্রত্যেককে আমরা স্বাগত জানাই। আজকে আমাদের জীবনে প্রয়োজন অনেক কিছু রয়েছে, আমাদের জীবনের কিছু পাই কিছু পাই না, কিন্তু এই সব পাওয়া চাওয়ার মধ্যে আমাদের সর্বদা একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা যা পেয়েছি সেটা ঠিক আমাদের তৃপ্ত করছে কিনা। আর তৃপ্ত বা সন্তুষ্ট আমাদের তখনই মনে আসতে পারে যেটা ওটা পর্যাপ্ত হয়, যথেষ্ট হয়। আর সেই অংশ থেকে আমার আজকে প্রশ্ন আছে যে আপনার পর্যাপ্ত উৎস কি আজকে, যে ভাবেন যা আছে যথেষ্ট এবং সেটা কোথা থেকে আসে, এবং আপনাকে সবচেয়ে বেশি কি তৃপ্ত বা সন্তুষ্ট করে, আজকে আমরা তার উত্তর খুঁজব বাক্যের অংশ থেকে, মথি লিখিত 14:13-21, যা একই বাক্য ঘটনা বহন করেছে মার্ক, লুক এবং জোহন সুসমাচারে। আমরা জানি মথি লিখিত 14:16-20 যদি দেখি, যিশু সেই 5,000 লোককে আহার করিয়েছিলেন আর তাদের বলেছেন তোমাদের যাওয়ার প্রয়োজন নেই, তোমাদের আহার আমি দেব, এবং সেই আহার খেয়ে আমরা জানি তৃপ্ত হয়েছিল। তাই আজকে আমাদের বিষয় হবে যিশু আমাদের সমস্ত সন্তুষ্টির উৎস। আসুন আমরা প্রার্থনা যাই। প্রভু আমার পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদের যে সময়টা দিয়েছ তোমার আশীর্বাদের মধ্য দিয়ে তোমার গৌরব প্রদান করতে পারি, তোমার আশীর্বাদ আমরা পেতে পারি। প্রভু তুমি আমাদের সাহায্য করো, প্রভু তুমি যা দিয়ে তোমার বাক্য তোমার পবিত্রতার মধ্য দিয়ে সন্তুষ্ট করতে চাও, আমাদের হৃদয় যেন তা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারে। তোমার কাছে প্রত্যেককে আমি অর্পণ করি তোমার দাস হিসেবে। প্রভু তোমার সেই পবিত্র আত্মা সমস্ত দ্বারা পরিচালনা প্রার্থনা করি। প্রভু ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। আজকে আমরা যে ঘটনাটা পড়তে চলেছি যে যিশু আমাদের সমস্ত সন্তুষ্টির উৎস, এই অংশে আমরা যে ঘটনাটা পড়ব যে 5,000 লোককে যিশু খাইয়েছিলেন, এবং এই ঘটনাটা আমরা সকলেই জানি, কিন্তু এই ঘটনাটা আজকে আমাদের উপাসনার জন্য কি ব্যাখ্যা বা বিষয় অথবা কি শিক্ষা রাখে। আমরা জানি যে মথি লিখিত 14:4 সুসমাচারে যে পড়ি যে যিশু সেই নির্জন প্রান্তরে চলে এসেছেন শহর থেকে, কিন্তু কেন, যদি মথি লিখিত দেখি আমরা 14:12, যে আমরা জানি জোহন বাপ্তিস্ত যাকে রাজা হিরোদ হত্যা করেছে, তাই আমরা জানি যে কোনো ঘটনা হোক আমাদের জীবনকে আমাদের মনোভাবকে চিন্তাকে কি করে প্রভাবিত করে,
বিশেষ করে সেটা যদি কোনো কারোর মৃত্যু হয় এবং আমাদের মনে ক্ষোভ তৈরি করে এবং আমরা চাই এই ধরনের মৃত্যু জন্য কি সঠিক বিচার চাই, সুবিচার চাই। আর তাই সেই রাজার অহেতুক বা অযৌক্তিক ভাবে অন্যায় ভাবে জোহন বাপ্তিস্তের হত্যা যিশুকে সমস্ত ভাবে দুঃখিত করেছিল, ব্যথিত করেছিল। আর এই ব্যথিত শুধু ব্যক্তিগত সম্পর্কের জন্য নয়, যিশু জোহন বাপ্তিস্তের এই ব্যথিত কারণ এই জোহন বাপ্তিস্ত যে কাজ করেছে তা ঈশ্বরের স্বর্গরাজ্যের জন্য, তা ব্যাহত। তাই আমাদের জীবনে অনেক ঘটনা আসে, খবর আসে, যা শুধু আমাদের নিজেকেই প্রভাবিত করে না, দুঃখিত করে না, তা অন্যদের জীবনেও প্রভাব রাখে। আর জোহন বাপ্তিস্তের এই ঘটনাটা যিশুকে কিছুটা দুঃখিত করেছিল, কারণ এই জোহন বলেছিল যে ইনি সেই মসীহ যিনি ঈশ্বরের সেই মেষশাবক আমাদের পাপ নিয়ে যাবে, এবং স্বীকার করেছিল যে এই যিশুর জুতো বহন করার যোগ্যতা আমার নেই, এবং মৃত্যুর আগে তিনি তার শিষ্যদের পাঠিয়েছিলেন। আচ্ছা, যিশুই কি সেই? তাই এই মৃত্যুটা তাকে কষ্ট দিয়েছিল। আর আমরা জানি এই মতি ছাড়া যদি অন্যান্য একই অংশ আমরা পড়ি মার, এবং আমরা যদি পড়ি সুসমাচার গুলোতে জোহন এবং প্রতিটা সুসমাচারে একই কথা বলা হয়েছে যে যিশু যখন ওই এক নির্জন প্রান্তরে আসলেন, কোথায়, বেথসাইদা বলে একটা শহর ছিল, যিশু ছিলেন অন্য শহরে, তার শিষ্যদের পাঠিয়েছিলেন 12 জন শিষ্যকে প্রচার কার্যে স্বর্গরাজ্যের, এবং তারা ক্লান্ত, বাক্য বলছে যে তারা এতটাই ক্লান্ত তাদের খাওয়া দাওয়ার সময় ছিল না, তাদের কোনো লাক্সারিয়াস বা ওই আনন্দ পার্টি উৎসব করার পর্যন্ত সময় ছিল না, তারা তাই ক্লান্ত। যিশু তাদেরকে নিয়ে গেছেন, নিজেও ব্যথিত জোহনের এবং তার শিষ্যরাও ক্লান্ত, তাই এদেরকে নিয়ে তিনি আলাদা নির্জন প্রান্তে সরিয়ে নিয়ে গেছেন একটু একসাথে সময় কাটাবেন বলে। সেই শহর ছিল গালিলি, সেই নদীর ওপর দিয়ে যে তার উল্টো দিকে, যেটা ছিল তার এক শিষ্য ফিলিপের সেই বলতে পারেন শহর, সেই বেথসাইদা। যিশু সেই তার শিষ্য ক্লান্তদের, ক্লান্ত শিষ্যদের নিয়ে এবং তার মনে যে ব্যথ জোহনের নিয়ে ঘটনা শুনেছেন, তিনি সেই চলেছেন পাহাড়ে নির্জন, কি উদ্দেশ্য? হয়তো একটু তার শিষ্যরা ক্লান্তি থেকে সুস্থ হয়ে বিরতি নিয়ে বেরিয়ে আসবে, আবার এটাও হতে পারে উনি নিজেকে ওই দুঃখের মুহূর্তে প্রার্থনায় রত করতে চান। আপনার কি জীবনে এরকম হয় যে কোনো দুঃখ ঘটনা আসে যখন আপনার ভালোবাসার কাউকে হারিয়ে যায়, যদি সেটা বা কাউকে ভালোবাসেন শুধু না, তাকে শ্রদ্ধা করেন, যদি শুনেন তার একটা অন্যায়, তার মৃত্যু বা তার কোন রকম ঘটনা, তখন কি আপনি এই প্রার্থনার মধ্য দিয়ে স্বস্তি পান? যিশু বলেছিল যে পবিত্র আত্মা আমাদের কি করবে, সেই সান্ত্বনা নিয়ে আসবে। আপনারা কি সেই প্রার্থনায় ঈশ্বরের কাছে সুবিচার চান? যখন আপনাদের প্রয়োজন ঈশ্বরের দিকে কি তাকান? যদি তাই হয় তাহলে কেন আপনি ঈশ্বরের কাছে আপনার নিজের সান্ত্বনা খোঁজেন? আর যদি না খোঁজেন, কেন আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন না, তার উপর নির্ভর করেন না কঠিন মুহূর্তে? তাই এই সব ঘটনাটা, জোহন বাপ্তিস্তের মৃত্যু ঘটনাটা যিশু জানতেন, আর তাই সেটা শুধু যিশুকেই ব্যথিত করেনি, জানে যে এই বাপ্তিস্ত জোহনের মৃত্যু ঘটনা অন্যান্য লোকের মনেও প্রশ্ন তুলবে,
যেটা জোহনের শিষ্যদের মধ্য দিয়ে এসেছিল, জোহন স্বয়ং কারাগার থেকে বলেছিলেন যে যিশুর তাহলে পরিচয়টা কি, সে কি সত্যি সেই রাজা মসীহ যিনি এই ইহুদি জাতিকে মুক্ত করবেন, তাহলে আমি জেলে কেন? না, জোহন দ্বিধা নিয়ে হয়তো জিজ্ঞেস করেননি, কিন্তু নিশ্চয়তা চেয়েছিলেন যাতে প্রত্যয় তার যে দিশা সেটাতে সেই বিশ্বাসে স্থির থাকে। আর আজকে আমরা সেটাই শিখব, কারণ আমরা জানি যে আমাদের ঈশ্বরের কখনো বদলায় না তার দৃষ্টিভঙ্গি। তার দৃষ্টি কখনো বদলায় না। ঈশ্বর সর্বদা যার পরিবর্তন নেই, যার পরিকল্পনা পরিবর্তন নেই, যার উদ্দেশ্যের পরিবর্তন নেই, তার ক্ষমতা কোনোদিন পরিবর্তিত হয় না। তাই ঈশ্বর যা পরিকল্পনা করে যে কোনো ঘটনাই তাকে কোনোরূপ পরিবর্তন বা প্রভাবিত করতে পারে না। আর তার মানে এই নয় যে ঈশ্বরের মনে কোনো দয়া নেই, তার মানে এই নয় যে কি হচ্ছে ঈশ্বর জানে না। ঈশ্বর হচ্ছেন সব সর্বজ্ঞ, ইংরেজিতে বলা হয় ওমনিসিয়েন্ট গড। আর তেমনি শুধু সর্বজ্ঞ নয়, উনি দয়াবানের ঈশ্বর। আমরা জানি দ্বিতীয় বিবরণীতে মসীহকে যখন দেখা দিয়েছিলেন যাত্রা পুস্তকে, যে বলেছিলেন আমি সেই দয়ার ঈশ্বর, দাবি করেছিলেন স্বয়ং ঈশ্বর, এবং সেই দাবি তার ন্যায্য, কারণ তিনি সেই প্রকাশ রাখেন। সেই ঈশ্বর, আমরা পুরাতন নিয়মে যে ঈশ্বরকে দেখি দয়াবান, তার ঈশ্বরীয় গুণ বা তার আচরণ, যে দয়ার আচরণ, সেটা কখনো পরিবর্তন হয় না। সেই একই ঈশ্বর আজকে আমরা যারা বসে রয়েছি এই নতুন নিয়মে যিশুর মধ্যে দেখতে পাই। এইটা নয় যে আমরা দাবি করছি ঈশ্বর দয়াবান, সেদিনকে ঈশ্বর তার দাবি করেছিলেন মসীহকে ইহুদি জাতির মধ্যে, এবং সেই দাবির মধ্যে দিয়ে তিনি দেখিয়েছিলেন ইহুদি জাতিকে ইতিহাসে যে তিনি কতটা দয়াবান। তাই শুধু ইতিহাসে উনি শুধু সীমাবদ্ধ নেই, উনি হচ্ছেন সেই অনন্ত ঈশ্বর যিনি ছিলেন, আছেন, থাকবেন। আর তাই তার সমস্ত তার আচরণ, তার শক্তি প্রদর্শন করেন সেই তার দয়া মধ্য দিয়ে। তাই আমরা আজকে দেখব যে ঈশ্বরের এই দয়া গুণ এবং সর্বজ্ঞ, সবকিছু জানেন, এই দুটোই তার পবিত্র পুত্র একমাত্র সেই যিশুর মধ্য দিয়ে এই আজকের আলোচ্য অংশ আমরা দেখতে পাব, যেখানে 5,000 লোককে যিশু খাইয়েছিলেন। আমরা জানি যে যিশু যখন এই আলাদা হয়ে শিষ্যদের নিয়ে সেই পাহাড়ের মধ্যে নির্জন প্রান্তরে গেলেন লোকালয় থেকে সরে যেতে, ধরুন সেই যেখানে ছিলেন যদি জলপথে আসতে হয় 4 থেকে 5 মাইলের রাস্তা, আর যদি হেঁটে আসতে হয় তাহলে 10 মাইলের মতো লাগে। কিন্তু ওখানকার লোকরা, যারা এর আগেই যিশু কি দেখেছেন, যিশুর এই কাজ দেখেছেন যে অলৌকিক কাজ, আর যোহন তার 7টা চিহ্নের মধ্যে এই চতুর্থ চিহ্নে যিশুর অলৌকিক কাণ্ড এখানে লিপিবদ্ধ করেছেন, যা মুথি থেকেও আমরা দেখতে পাচ্ছি। আর তাই লোকেরা যিশুর এই ভালোবাসা, এই যত্ন, এই অলৌকিক কাজ অলরেডি দেখেছে, তারা সাক্ষ্য পেয়েছে যে তাই যিশু যখন শহর ছেড়ে সেই পাহাড়ের মধ্যে চলে গেছে শিষ্যদের নিয়ে, এইসব লোকগুলো ভাবলো বোধ হয় যিশুকে বোধ হয় হতে পারে, এরকম তারা ভেবেছে যে আহার বোধ হয় যিশুকে আমরা পাবো না, আমাদের তাহলে কি হবে, আমাদের সুস্থ করেছে, কিছু হলে যিশুর কাছে যেতে পারি। আর তারা বুঝেছিল তাদের জীবনে যিশুর প্রয়োজনটা কতটা। কেন? কারণ তারা দেখেছে তাদের পরিবারের কাউকে চোখে অন্ধত্ব থেকে সুস্থ করেছে, তাদের প্রতিবেশীর মাঝে কারোর পা লেংড়া ছিল দাঁড় করিয়েছে,
কারো কুষ্ঠ ছিল দেখেছে তাদের রাজ্যে সুস্থ করেছে, কাউকে শয়তানে ধরেছে তাকে শয়তানের আত্মা থেকে মুক্ত করেছে, কাউকে মৃত্যু থেকে তুলে ধরেছে। এতে মানুষের মনে একটা যিশুর প্রতি প্রচন্ড বিশ্বাস এবং আশা খিদে বাড়িয়ে দিয়েছিল, যে যিশুর ওপর তার একটা নির্ভরশীলতা, একটা প্রত্যাশা নিয়ে তাই তাদেরকে অনুসরণ করছিল। আজকে আপনারা আজকে যে এসছেন, আপনারা কি একই প্রত্যাশা? এবং প্রতিদিন কি আপনি এই যিশুর কি আকাঙ্ক্ষা করেন এই লোকদের মতো? চলুন আজকে আমরা একসাথে এই অংশটা দেখব। যিশু যখন শুনল, লোকেরা যখন শুনলো যে যিশু এবং তার শিষ্যরা নেই ওই শহরে যেখানে আগে ছিল, তারা পাহাড়ে চলে গেছে, এই শহর থেকে বেতসাইদা চলে গেছে তার শিষ্যদের নিয়ে, আর সেই লোকগুলো সঙ্গে সঙ্গে খালি পায়ে, চিন্তা করে দেখুন অতগুলো রাস্তা তারা যে যেখানে ছিল তারা ওই যিশুর দিকে ওপরে সেই নির্জন জায়গায় গিয়ে হাজির হলো। ভাবুন, যিশু তাদের ছেড়েই চলে গেছে, কিন্তু তারা কিন্তু যিশুকে ছাড়তে চাইছে না, তারা যিশুকে অন্বেষণ করেই চলেছে। হতে পারে হয়তো তাদের যিশুর কাছে পৌঁছতে অনেক দূরত্ব ছিল, আবার এও হতে পারে সেই খালি পায়ে হাঁটতে গিয়ে পাহাড় পায়ে লেগেছে, পাথরের নুড়ি কখনো কাটা বিঁধে গেছে, অনেক কিছু বাধা তাদের দৈহিকভাবে ছিল, সঙ্গে হয়তো জল ছিল না, খাওয়ার নেই, অনেক কিছু, কিন্তু তারা পরোয়া করেনি, তারা চাইছে যিশুর কাছে গিয়ে পৌঁছবো। আর তাই তারা কি করেছিল, যে যিশুর কাছে বাধা যাই হোক না কেন, আমরা যিশুকে চাই। তাদের হৃদয়ে সেই খিদে আকাঙ্ক্ষা ছিল যিশুর কাছে পৌঁছানোর, তাই তারা দেখেনি যিশু কোথায় রয়েছে আর আমরা কোথায় রয়েছি। আজকে কি আপনারও কি একই ইচ্ছে কাজ করে, যে যিশুর কাছে আমি চার্চে যাই, যিশুর সাথে আমরা সহভাগিতা করি? তখন কি আমরা দেখি যে আমার পায়ে জুতো নেই, আমার গাড়ি নেই, আমার পয়সা নেই, আর অনেক দূর, বা আমার শরীর ভালো নেই, বা আমার অন্য কিছু আরো ভালো লাগে, বাড়িতে বসেই যদি একটু থাকি পরিবারের সাথে, অথবা আজকে কাজের দিন, অনেক কিছু। সেদিনকে এই লোকগুলো তাদের জীবনে অনেক কিছু ছেড়ে দূরত্বকে তারা মাপেনি, তারা সঙ্গে করে ঘটি বাটি ধরে নেয়নি, তাদের পয়সা করি পরিবারের লোক সকলকে নিয়ে হাঁটেনি, হয়তো তাদের নিজস্ব পরিবারের ছিল কেউ কেউ, তাদের বাড়িঘর বেঁচে টেচে দিয়ে যায়নি, তারা যিশুর প্রতি আকাঙ্ক্ষিত হয়েছিল। আজকে আপনার আকাঙ্ক্ষা কি? যিশুকে ভালোবাসতে গেলে এবং অনুসরণ করতে গেলে একটা মূল্য আছে, আর এটা পৃথিবীর মধ্য থেকে সেই মূল্য আমরা দিতে পারি না কোনো কিছু দিয়ে, কিন্তু সেটা মূল্যটা হচ্ছে যিশুর ভালোবাসা এবং যত্ন আমাদের মনকে প্রস্তুত করে তার দিকে ধাবিত হওয়া, তার দিকে আকাঙ্ক্ষা নিয়ে চলা, তাকে পাওয়ার বাসনা করা। আজকে ওই লোকগুলোর একটা মোটিভেশন ছিল, একটা উৎসাহ ছিল, উদ্দেশ্য ছিল যিশুকে যাওয়া। তারা দেখেছিল এই যিশু যে অসুস্থদের সুস্থ করছে, যিশুর কাছে এনে দিচ্ছে, আর একের পর এক লোক সুস্থ হচ্ছে। এই তাদের উদ্দেশ্যটা কি ছিল, যে যিশুর কাছে গিয়ে আমরা শারীরিক সুস্থতা হই, কিন্তু আত্মিকভাবে তারা অতটা বর্ধিত ছিল না। তাই যিশু যখন তাদের দেখলো, তখন আমরা দেখছি যে এই অংশটা বলেছে মা সুসমানের 6:34-এ, যিশু যখন তাদের দিকে তাকালো, দেখে ভাবলো যে এই লোকগুলো খালি পায়ে, সঙ্গে কোনো কিছু নেই, এই অসহায়ের মতো হাঁটছে, যেন হারিয়ে যাওয়া মেষগুলো, রাখালকে না পেলে যেন রাখাল বালক, বা পালককে না পেলে তারা দিশাহীন হয়, এদের জীবনটাও যেন সেরকম দেখাচ্ছিল, ক্লান্ত, খাদ্য নেই। আর তাই যিশু বুঝেছিল যে এই পালকহীন সন্তানগুলোর জন্য লালন পালন করার শুধু দৈহিক নয়, মানসিকভাবে আত্মিকভাবে
কাউকে প্রয়োজন। কারণ পালক বা রাখাল পালক কি করে, তার গরু ছাগল গুলোকে নিয়ে যায় যেখানে খাওয়ার আছে সেখানে চড়ায়। গরু জানে না কোথায় খাওয়া আছে, ছাগল জানে না, মেষ জানে না, তাদেরকে সামনে থেকে সে নিয়ে যায় যে কোথায় যেখানে জল আছে, যেখানে খাদ্য রয়েছে, ঘাস খেতে পারবে বা যাই খেতে পারবে না। আর তাই যিশু এই একটা উদাহরণ দিচ্ছেন যে তার শিষ্যরা যাতে এটা শেখে যে শুধুমাত্র আমাদের খ্রিস্টীয় জীবনে এটাই যথেষ্ট নয় যে আমরা শুধু লোকের খাওয়ার দাওয়ার যোগান দেব বা তাদেরকেই দায়িত্ব দেব। কারণ কারণ যিশু তাদের বলল এই লোকগুলো খালি পায়ে, খাওয়া দাওয়া নেই, ক্লান্ত, আমার পেছনে পাওয়ার জন্য ছুটছে। তার হৃদয়ে বড় দয়া জাগলো। কারণ আমরা আগে কি পড়েছি, আজকে পুরাতন নামে যে ঈশ্বর যার পরিবর্তন নেই, এই এক ঈশ্বর যিশু যার হৃদয়ে সেই দয়া, তার কষ্ট দেখে যে আহা বেচারা এরা আমাকে পাওয়ার জন্য কতটা আকাঙ্ক্ষিত, শুধু যিশুকে কেন না, তাদের দৈহিক এবং জীবনের অনেক কিছু প্রয়োজন কে সন্তুষ্ট করবে। এই লোকগুলো দেখে নিয়েছে যিশু পারে করতে। আর তাই যিশু তার শিষ্যদের বললেন কিছু একটা করো তোমরা। আমরা জানি যোহনের ওখানে এক জায়গায় বলেছে এই ঘটনাটাকে, যে ওই শহরে যে শহরে যিশু ছিলেন বেথসাইডা, সেটা ছিল ফিলিপ তার শিষ্যের সেই শহর। সেই সন্তান সেই মুহূর্তে তাকেই ডাকলো যিশু, কারণ সে শহরটাকে চেনে, জানে কোথায় খাদ্য ফাদ্য আছে। শুধু না, সেটাই কারণ না, কারণ যিশু তাকে পরীক্ষা করছিল। কেন? কারণ আমরা আবার বলি এই ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ। দুটো গুণ নিয়ে আজকে আমরা শুনছি শিক্ষা, এক যিশু ঈশ্বর সর্বজ্ঞ, সবকিছু জানে, আর দুই উনি দয়াশীল ঈশ্বর। সেই অংশে আমরা দেখছি যে এই লোকগুলো দেখে বলল কি অবস্থা এদের, আপনি হলে কি করতেন এই জায়গায়। ফিলিপকে ডেকে এবং তার শিষ্যদের বলল যিশু কিছু একটা করো, এই লোকগুলো যে আমরা বলি না যে কোনো অসুবিধা হলে অনেক লোক এসে যাচ্ছে, কি করব, দিশা পাচ্ছি না, কিছু একটা তো ব্যবস্থা করতে হবে। যিশু তাই শিষ্যদের দিকে বললেন এবং বিশেষ করে ফিলিপকে, আমরা বাক্যের অংশে যে উনি দেখি বললেন যে কিছু করো, কারণ তাকে উনি কি করতে চান, পরীক্ষা করতে চান যে কি, কারণ উনি জানেন তার শিষ্য ফিলিপের হৃদয়ে কি চলছে, তার কি চিন্তা, তার কি ভাবনা এবং তার কি ক্ষমতা। ফিলিপের মতো যিশুও কিন্তু আমাদের ক্ষমতা জানেন। তার শিষ্যরা প্রথমে কি বলল, যিশু এদেরকে শহরে পাঠিয়ে দাও, অনেক আমরা জানি মতিলিখিত এবং মার্কে পড়লে সন্ধ্যা হয়ে আসছে, এই শহর থেকে অনেক দূরে, এরপরে শহরের দোকানপাট বন্ধ হয়ে গেলে আর খাওয়া পাওয়া যাবে না, তখন এরা কোথায় যাবে, তবে আমরা ঝামেলায় পড়ে যাব, দায়িত্ব খালাস করছে তারা। আমাদের জীবনে কি হয় যখন আমরা যিশুর কাছে আসি বা যারা আমাদের মধ্য দিয়ে চার্জে আসতে চায় বা যিশুর প্রয়োজনীয়তা তাদের জীবনে রয়েছে, আমরা কি সর্বদা তাদের দিকে তাদের উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিই? তার শিষ্যরা তাই বলেছিল এদের পাঠিয়ে দাও, এরা নিজেদের জায়গা বুঝে নিক, নিজেদের খাদ্য নিজেরা জোগাড় করে নিক সময় থাকতে। সাধারণ মানুষ আমরা হয়তো এভাবেই ভাবি, কিন্তু ঈশ্বর বলে তোমার ভাবনা আমার ভাবনা এক হতে পারে না, সংকল্প ঈশ্বরের আমাদের এক নয়। যিশাইয়া 55:8 যিশাইয়ার মধ্যে দিয়ে বলেছেন যিশু ঈশ্বর, শুধু এইটাই বলেননি, উনিও বলেছেন আমি যে কাজ করার প্রতিজ্ঞা করি
তাকেও বদলাতে পারে না। আর তাই আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, যিশু সেই শিষ্যদের যে এরকম বলবে উনি জানেন। কারণ ফিলিপ কি বলল আমরা যদি দেখি যোহনের ছয়ের সাথে, ফিলিপ বলছে যিশু, কারণ ফিলিপকে দেখে বিশেষভাবে যখন বললেন, এবং ওরা বললো কি, এদের পাঠিয়ে দাও গ্রামে, এরা সব গ্রামে যা, এবং গ্রামে গিয়ে এই শহরে যা, শহরে গিয়ে খাওয়ার ব্যবস্থা করে নি। যিশু অনেক সময় আমাদেরও এরকম পরীক্ষায় ফেলেন, দেখেন যে আমরা কতটা দায়িত্বশীল, তার ক্ষমতার ওপর কতটা আমরা নির্ভরশীল, তার ভালোবাসার জীবনে আমরা কতটা প্রগতিশীল উনি উনি দেখতে চান। আর তাই ফিলিপকে যখন যিশু বলল, ফিলিপ উত্তর দিল কি, 200 শিকি। তখনকার দিনে যদিও ইংরেজিতে লিখেছে ডিনারি, গ্রিক প্রতিশব্দে বোঝা যায় এটা কিছুটা লোন, বা আমরা যদি বলি তখনকার দিনে প্রায় 200 দিনের, মানে প্রতিদিনের মজুরি ধরলে 200 দিনের মজুরি, কতটা ভেবে দেখুন। বলছে এই 200 দিনের যদি মজুরি হয় 200 শিকি, তারপরও মনে হয় না ওইটুকু দিয়ে এত লোকের আমরা মেটাতে পারবো। তার মানে সেই সময় কি করেছিল, তার শিষ্য হয়তো ভেতরে যে যিশু বলেছে তাকে ব্যবস্থা করো, ওদের পাঠাতে হবে না, তার ভেতরে হয়তো কি এসেছিল, উদ্বিগ্ন এসেছিল, আরে মাত্র 200, আমাদের কাছে কিছু নেই, কিন্তু এটা কিনতে গেলে 200 শিকি, কি করব কি করব, আমাদের যে অনেক কিছু করতে হবে। আর তাই আমরা দেখি যে ফিলিপের মতো আমাদেরও হয়, আমাদের কাছে অনেক সময় অনেক কিছু নেই, আমাদের উদ্বিগ্ন আসে, কারণ যদি আমাদের কাছে যথেষ্ট আমাদের ফান্ড না থাকে, অর্থ না থাকে, যে কি করব, অথবা সেই অর্থ জোগাড়ের জন্য আমরা বেশি করে কাজ করি, রোববারে চার্জে আসি না, অথবা আমরা ধার করি, অথবা হতাশা হয়ে বসে থাকি, আমরা কি কখনো যিশুর দিকে তাকাই সেই সাহায্যের জন্য, তার উপর নির্ভর করি? যখন যিশু এই ফিলিপকে পরীক্ষা করলো যে সে কিন্তু তাকিয়েছিল তার কি আছে, সে ফিলিপ যিশুকে জিজ্ঞেস করেনি যে যিশু তুমি সাহায্য করো, তুমি আমার যোগানদাতা, আজকে আপনি কি করবেন, আপনার যদি এই সমস্যা আসে আপনি কি যিশুর দিকে তাকাবেন, না দেখবেন আপনার অর্থ নেই, ব্যাংক ব্যালেন্স নেই, আপনার শরীর টানছে না, আপনাকে ধার করতে হবে, হতাশা গ্রাস করছে, আপনি কি অবস্থা থাকেন? সেদিনকে যিশু আমরা দেখি সেই লোকগুলোকে উনি কি বললেন, হেই এদেরকে বসতে বলো। আজকে আমাদের জীবনে কিন্তু অনেক প্রশ্ন আসে, যখন আমরা যিশুর ওপর নির্ভর করি, যিশু দায়িত্বশীল ঈশ্বর, বিশ্বাসযোগ্য ঈশ্বর। এই লোকগুলোকে যখন বসতে বলেছে, লোকগুলো কি করেছে, তারা শুনেছে শুধু নয়, একটা কিছু হবে, যিশু করবে একটা, সেই নিয়ে একটা প্রত্যয় বা প্রত্যাশা, আশা নিয়ে তারা সবাই বসে গেছে। এবং বাইবেলে বলে যে 5000 লোক ছিল, এবং মথি বিশেষ করে বলে এই 5000 পুরুষ ছিল, তার বাইরেও শিশু এবং মহিলারাও ছিল। কেন আমরা বুঝি 5000, কারণ আমরা অন্যান্য সুসমাচার দেখি যোহনে বিশেষ করে 50 জন করে গ্রুপ করে দেয়া হয়েছে। আর তাই
সেই লোকগুলো যখন বসেছিল তাদের মনে একটা আশা নিয়ে বসেছিল, তারা কিছু একটা যিশু বিশেষ কিছু করবে, দেখাবে, মিরাকল হয়তো হয়তো, এরকম তাদের মনে ভালো ভাবনা ছিল। আজকে আপনার হৃদয়ে কি প্রত্যাশা যিশুর প্রতি? আপনি যে এইখানে চার্চে এসছেন, বসে আছেন বা আপনার ঘরে বসে রয়েছেন, আপনার যিশুর প্রতি প্রত্যাশা কি? আপনার যিশুর প্রতি প্রয়োজনটা কি? কি প্রয়োজনে আপনি আজকে যিশুর কাছে আসেন? সেদিনকে যিশু লোকগুলো বলেনি ক্লান্ত, তারা ক্ষুধিত, কিন্তু তারা মুখ ফুটে বলেনি, অভিযোগ করেনি, অভিযোগ করেনি, আরে আর কতটা হাঁটবো, চত যা বাড়ি ফিরে যাই, এ খাওয়া দাওয়া কিছু পাবো না, এ আমাদের কিছু হবে না, চ বাড়ি ফিরে যাই না, তারা সেসব বলেনি। বরং তারা স্বস্তি সুস্থ হয়ে কন্টিনিউ তারা যিশুর কে অনুসরণ করে গেছে। আমাদের খ্রিস্ট জীবনে বড় শিক্ষা, বড় শিক্ষা। কেন? যিশু এই লোকগুলোকে বিশ্বাস করে তাকে অনুসরণ করছে, তাদের শুধু আত্মিক খাদ্য দেননি, তাদের দেহের খাদ্যের প্রয়োজনটাও বুঝেছেন। তাই আমাদের খ্রিস্টীয় জীবনে দুটোই প্রয়োজন, দৈহিক খাদ্য এবং আত্মিক খাদ্য। আর আমাদের প্রভু যথেষ্ট জানেন, কারণ আগেই বলেছে উনি অমনিসিয়েন্ট, সর্বজ্ঞ, সব জানেন, সেদিনকেও জানতেন। তাই ফিলিপকে বললেন, ফিলিপ তার ক্যালকুলেশন করলো, আরে টক 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 টক, কি প্রভু এ তো যা দেখছি এত লোক, এর হিসেব করলে 200 শিকি তা তো কুলোবে না, আমাদের কাছে এসব নেই, পাঠিয়ে দিন, এরা চলে যাক, আমরা তো যা আছে ম্যানেজ করে নেবো, হয়তো আপনি তো আছেনই, যাও না। যিশু তাদেরকে শিক্ষা দিতে চান। তিনটা শিক্ষা আমরা দেখেছি এখানে, কি যিশু যখন এই লোকেদের যত্ন নিয়েছেন তার শিষ্যদের জন্য, উনি বলেছেন যে শিষ্যদেরও যিশুর মতো পালক হিসেবে তাদের দৈহিক এবং আত্মিক খাদ্য যোগানের সর্বদা লক্ষ্য রাখতে হবে। দুই, তাদের বুঝতে হবে যে এই লোকদের খাওয়ানোর মতো শক্তি তাদের নেই, তাদের সম্পূর্ণ সেটা বুঝতে হবে। তিন, যে তাদের প্রয়োজন একমাত্র যিশুর যোগান দিতে পারে। এই তিনটে জিনিস শিক্ষা তাদের মূলত যিশু দিতে চেয়েছেন। আর তাই তার শিষ্যরা তাদের ফান কম দেখেছে, যথেষ্ট নয়, তাদের দূরত্ব অনেক, যেতে গেলে ওদের পাঠিয়ে দিন, দায়িত্ব খালাস, না। প্রভু আমাদের বলেছেন যে 100 মেষ, মানে আমাদের যাদের পরিত্রাণ দিয়েছে পাপ থেকে, তার মধ্যে একটাও যদি কোনো বিপথে যায় ভ্রষ্ট হয়ে, তাকে ফিরিয়ে আনার জন্য প্রভু সর্বদা তিনি ধাবিত হন। উনি এতটাই আমাদের প্রতি দায়িত্ববান এবং যত্নবান, তার ভালোবাসা, তার দয়া আমরা মাপতে পারি না, আমাদের বুদ্ধি দিয়ে উই ক্যান নট কমপ্রিহেন্ড। আর তাই আজকে আপনি আজকে কি প্রয়োজন এখানে? সেদিনকে পিতরের ভাই আন্দ্রেওকে ডেকে বললেন, এই তাহলে এখানে দেখ কি আছে। তার মানে যিশু শুধু জানে না ফিলিপের হৃদয়ে কি, এটাও জানেন এখানে কি আছে কার কাছে। তখন আন্দ্রে বলল, একটা ছোট্ট বালক আছে, ওর কাছে 5টা রুটি, 2টো মাছ আছে। যিশু বলল, নিয়ে আসো। আর যিশু কি করলেন? সেটা নিলেন, নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ধন্যবাদ জানালেন এবং বললেন, সকলকে বিতরণ করে দাও। সেই সময় আমরা জানি পাসওভার ছিল, নিস্তার পর্ব চলছিল ইহুদি জাতি, তাই যিশু আমরা দেখি সেই উৎসবের মুহূর্তেও এই লোকগুলোর প্রয়োজনটাকে ভুলে যাননি।
আর ওই লোকগুলো উৎসবের মধ্যেও থেকেও যিশুর পেছনে যাওয়া ছেড়ে দেননি। আমাদের জীবনে আজকে কোনটা বড় উৎসব, যিশুকে অনুসরণ করা না বিজাতীয় জীবনের জীবনে? তুমিও যা আমিও তাই, সবই এক ঈশ্বর বলে তাদের সাথে উদ্দীপ্ত উন্মত্তায় প্রভুর ভ্রষ্ট হওয়া প্রভুর থেকে ভ্রষ্ট ছেড়ে জীবনে হাঁটা। ঈশ্বর আমাদের নিজে দায়িত্ববান না, তার সন্তান হিসেবে আমাদের দায়িত্ববান দায়িত্ববতী হওয়ার আহ্বান জানায়। সেদিনকে ফিলিপ, কত লোক তার শিষ্যরা, কত টাকা আছে কি নেই দেখেছিল। ওই পাঁচটা রুটি আর দুটো মাছ কিছুই না, তাদের যা প্রয়োজন তার থেকে যথেষ্ট নয়, তার থেকে কি করে এটা এত লোক সন্তুষ্ট হতে পারে? আপনাদের, আপনি হলে কি করতেন, আপনি কি করতেন? আপনি পারতেন কিছু করতে? পারতেন না। কিন্তু যিশু, আপনি কি জানেন তার আমাদের জীবনে সবকিছু পরিণত করার সমস্ত সেই শক্তি আছে? আপনার জীবনে যাই হোক না কেন, যিশু আপনার পক্ষে এটি করার যথেষ্ট ক্ষমতা রয়েছে যিশুর মধ্যে, এবং যথেষ্ট পরিমাণে তিনি আপনাকে সন্তুষ্ট করতে পারেন। সেদিনকে তার শিষ্যরা সেই পরিমাণের দিকে তাকিয়েছিল, কত পরিমাণ রয়েছে, কতটা তাদের প্রয়োজন, যথেষ্ট কি নয়, এবং সেটা আমাদের তৃপ্ত বা সন্তুষ্ট করবে কিনা। আজকে আপনার চোখ কোন দিকে? আপনার আর্থিক সক্ষমতার দিকে, হাতে কত টাকা আছে, আর আপনার কি সম্পত্তি আছে বা কি নেই? কি হয়েছিল ফিলিপের সাথে? তার উদ্বিগ্ন হয়েছিল, সে দেখেছিল আমার আর্থে অর্থ নাই, কি করব জানি না। তাই আপনার জীবনে কতটা আপনি আজকে মনে করেন আপনার জীবনের প্রয়োজন কি? আমার মনে হয় সেদিনকে ফিলিপ বা তার শিষ্যদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে যিশুর কি ক্ষমতা তা পৃথিবীর ওনাদের কাছে কি আছে সেই পরিমাণটার দিকে না দেখে বিচার করা। যিশু যা করেছে, এর আগে তিনটে চিহ্ন, এই চতুর্থ চিহ্নের জন্য তাদের হৃদয়কে বিশ্বাসে আরো উত্তীর্ণ হওয়া। যিশু জানতেন যে তাদের এই জায়গাটা খালি আছে কিছুটা। যিশু আমাদের হৃদয় জানেন আজকে উপাসনার আগে, তাই উনি আমাদের প্রস্তুত করতে চান যে আমাদের জীবনের যথেষ্ট পরিমাণ বলতে কি বোঝায়, যথেষ্ট সন্তুষ্টি বলতে কি বোঝায়। সেই আমরা পরিমাণের দিকে তাকাই আমাদের জীবনে, না যিশুর প্রতি বিশ্বাস কি পরিমাণ আছে, আমার আর্থিক পরিমাণ কত আছে, সম্পত্তি কত আছে, পরিবারে কতজন লোক আছে, পরিবারে কতটা ভালোবাসা পাই তার পরিমাপ মাপি, না আমার হাতে হৃদয়ে যিশুর প্রতি বিশ্বাস আছে, যিশুর প্রতি ভালোবাসা আছে, যিশুর দয়া আমার জীবনে আছে, যিশুর শক্তি আমার উপর আছে, কোন দিকে আমরা যাই। সেদিনকে তার শিষ্যদের চোখ খোলার জন্য, যিশু শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকের জীবনে এই চিহ্ন করেছিলেন, আর আজকে এই চিহ্ন আমাদের হৃদয়কে উদ্দীপ্ত করার জন্য, আমাদের কি পরিমাণ কম আছে যথেষ্ট নই না, আমাদের বিশ্বাসকে আরো যথেষ্ট পরিমাণে বর্ধিত করার জন্য যিশু আজকে এই শিক্ষা দিতে চান। আপনি কি জানেন আপনার বিশ্বাস যিশুর প্রতি কতটা আছে? উনি একমাত্র আপনার প্রয়োজনকে যথেষ্ট ভাবে সন্তুষ্ট করতে সক্ষম। কারণ সেদিনকে 5000 লোক খাওয়ার পর তারও বেশি তার শিষ্যরা পর্যন্ত তৃপ্ত হয়েছেন। কি হয়েছেন? তিনি বললেন কি, আরে সবাই তৃপ্ত, শুধু তাই না 12 বাক্স আরো রয়েছে। যিশু বলেছে কিচ্ছু ফেলা হবে না, সব রাখো। তার মানে আমার প্রভু শুধু দেয়ার নয়, সেই যোগান দেওয়ার পরও অতিরিক্ত আরো রেখে দেন। তাই আজকে আপনার অর্থ দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার লোকবল দিয়ে, আপনার সম্পত্তির মধ্য দিয়ে অনেক কিছু পাওয়ার চেষ্টা করতে পারেন, সেটা কি যথেষ্ট? সেটা কি আপনাদের জীবনকে চিরদিন সন্তুষ্ট করবে? কিন্তু খ্রিস্ট যিনি আজকে আমাদের জন্য যথেষ্ট,
তিনি আমাদের সমস্ত অপ্রতুলতার মধ্যে কি নেই কি আছে কি নেই কি আছে মধ্যে উনি একমাত্র পূর্ণ চাহিদা পূরণ করতে পারেন আর তাই আমরা জানি তার ক্ষমতাটা কি তার সবথেকে বড় ক্ষমতা হচ্ছে তিনি তার জীবনকে ক্রুশে বিদ্ধ করেছিলেন আর সেই ঈশ্বর যিশু চান না আপনার জীবনে যে কোনো অভাবে যে যথেষ্ট নেই তার মধ্যে আপনি উদ্বিগ্নতে মৃত হয়ে যান হারিয়ে যান খাদ্যের জন্য কষ্ট করুন উনি ভালোবাসেন উনি আপনাকে যত্ন নেন উনি আপনাকে যোগান দেন আর উনি আপনার যথেষ্ট পরিমাণে সেই জিনিস দেন পৃথিবীর যে কোনো জিনিসের থেকে যা আপনাকে সন্তুষ্ট করতে পারে তাই যিশু হচ্ছে আমাদের দুদিকের প্রয়োজন আমাদের আত্মিক এবং দৈহিক কারণ উনি হচ্ছেন সেই ঈশ্বর যিনি আমরা জানি যোহনের এক অধ্যায়ের চোদ্দতে বলা হয়েছে তিনি সত্যে এবং মহিমায় পরিপূর্ণ সেই দয়ার ঈশ্বর যিশু হচ্ছেন সম্পূর্ণ মহিমাপূর্ণ ঈশ্বর দয়ার ঈশ্বর সেদিনকে দয়া তাদের দেখিয়েছিলেন তিনি চোখ রেখেছিলেন তাদের জীবনের প্রতি আমাদের ঈশ্বর তার চোখ সরিয়ে নেন না আমরা জানি 139-এর গীত সংহিতা দুয়ে যদি পড়ি 1-2 সেখানে প্রার্থনা বলছে হে সদাপ্রভু তুমি আমাকে অনুসন্ধান করিয়াছো আমাকে জ্ঞাত করি হইয়াছ আমাকে জেনেছ তুমি আমার উপনিবেশন আমার উত্থান জানিতেছ তুমি দূর হইতে আমার মনে কি আছে সংকল্প তুমি বুঝিতেছ আজকে যিশু কি আপনার জন্য যথেষ্ট উনি বুঝেছেন আপনি কি জানেন যে গত সপ্তাহে যিশু আপনার জন্য কি যথেষ্ট করেছে যার জন্য আপনি আজকে এখানে বলতে পারেন যে প্রভু আমি তোমাকে ধন্যবাদ দেব এবং তোমাকে অনুসরণ করব যিশু আপনার আজকে পূর্ণ সন্তুষ্টি বহন করতে পারেন উনি চান আমাদের হৃদয় যাতে সম্পূর্ণভাবে যথেষ্ট পরিমাণে বর্ধিত হয় বিশ্বাসে কারণ উনি সেই বিশ্বাসযোগ্য দয়াবান এবং আমাদের সেই ঈশ্বর যিনি আমাদের জীবনে সমস্ত দয়া দেখিয়েছিলেন এবং আমাদের প্রয়োজনটা যথেষ্ট উনি জানেন সেই আসুন যিশুর উপাসনায় আমরা যাব যাব গত সপ্তাহে আপনাদের যিশু যা করেছেন তা কি যথেষ্ট আপনার হৃদয় কি যথেষ্ট সন্তুষ্ট তৃপ্ত বলতে পারেন হ্যাঁ প্রভু যিশু আমি তৃপ্ত অনেক বেশি তৃপ্ত যা প্রয়োজন তার থেকেও বেশি আর সেই তৃপ্তি কি আজকে আপনাদের শুধু তাকে ধন্যবাদ নয় সেই তৃপ্তি আপনাদের প্রত্যাশা জাগায় সেই লোকগুলোর মতো আরো আগামী দিনগুলোতে আগামী সপ্তাহগুলোতে যিশুর প্রতি বাধ্যতা যিশুর প্রতি ভালোবাসায় তার যত্নশীলতায় স্নেহশীলতার দিকে ধাবিত হয় প্রভু আপনাদের আশীর্বাদ ধন্য করুক ধন্যবাদ আমেন থ্যাংক ইউ